আমরা কিন্তু কম বেশি সকলেই ফেসবুক ব্যবহার করে থাকি, রাইট? কিন্তু ফেসবুকের যে ফ্রেন্ড লিস্টটা হাইড করে রাখতে হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি, আবার অনেকে হয়তো সে বিষয়টা জানি না যে কীভাবে ফেসবুকের ফ্রেন্ড লিস্টটা হাইড করে রাখতে হয়। সো অনেক আগে কিন্তু আমরা ফেসবুকের যে কীভাবে হাইড করে রাখতে হয় সেটা কিন্তু আমরা ওদের ফার্স্টে সেই অপশনটা পেয়ে যেতাম। কিন্তু আমাদের ফেসবুকটা কিন্তু মানে দিন যাচ্ছে, আমাকে ফেসবুকটা কিন্তু আপডেট হচ্ছে, সে আপডেটের পাশাপাশি কিন্তু আমাদের ফেসবুকের অপশনগুলো কিন্তু উলট পালট হয়ে যাচ্ছে। কিন্তু সেই যে ফেসবুকের যে ফ্রেন্ড লিস্টটা হাইড করে রাখতে হয় সেটা যে কোথা দিয়ে কোথায় গিয়ে যে আসে সেটা কিন্তু আমরা অনেকেই খুঁজে পাই না। সো আজকের এই ভিডিওতে আপনি দেখাবো যে কীভাবে আপনার যদি আপনার ফেসবুকটা মানে আপডেট হয়েও থাকে তাহলে আপনারা কোথা থেকে কীভাবে সেটা আপনারা হাইড করে রাখবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিজাতিকর অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, কিছুটা যেটা বলছিলাম যে আপনার ফেসবুকটা যদি আপডেট হয়েও থাকে, যদি আপনারা সেই ফ্রেন্ড লিস্ট কীভাবে হাইড করে রাখতে সেটি অপশনটি খুঁজে না পান তাহলে আপনার সেই অপশনটা আপনারা কোথা থেকে খুঁজে পাবেন তাই দেখিয়ে দেবো আজকের এই মোবাইল স্ক্রিনে। বাট মোবাইল স্ক্রিনে দেখানোর আগে আপনার কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকার বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ওকে, সেটা স্মার্টফোন স্ক্রিনে। সো আমি এখন আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা ফেসবুকের ফ্রেন্ড লিস্ট হাইড করে রাখবেন। সেটা করার জন্য আপনারা চলে যাবেন আপনার ফোনের অ্যাপ্লিকেশনে, ফোনের যে ফেসবুক অ্যাপ্লিকেশন আছে সেই ফেসবুক অ্যাপ্লিকেশনের ভিতরে। ওকে, তারপর আপনারা কী কাজ করবেন দেখুন, আপনাদের উপরে দেখুন একটা আইকন আছে থ্রি ডট আইকন, মানে প্রোফাইল আইকন, সেই প্রোফাইল আইকনটা ক্লিক করে দেবেন। ওকে, সেখানে ক্লিক করে দিয়ে আপনার নিচের দিকে স্ক্রল ডাউন নিচের দিকে যাবেন, আশাবার দেখুন এখানে লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, সেখানে ক্লিক করে দেবেন। ওকে, সেখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখুন উপরে লেখা আছে সেটিংস, সেটিংসে ক্লিক করে দেবেন। সেখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম আসবে। সো তারপর আপনারা যে কাজটি করবেন দেখে লেখা আছে প্রোফাইল সেটিংস, সেখানে ক্লিক করে দেবেন। সো আমার ফেসবুকটা যেহেতু আপডেট হয়েছে, আমি আগেই বলছি ফেসবুকটা আপডেট হয়েছে বিধে আমার কিন্তু এই সমস্ত যে অপশনগুলো আছে সেগুলো কিন্তু উলট পালট হয়ে গেছে। সো আপনার যদি এরকম হয়ে থাকে তাহলে আপনারা সেগুলো খুঁজে নেবেন, আমি যেটা খুঁজতেছি। তারপর আপনার একটু নিচের দিকে দেখুন, নিচের দিকে আসার পর আপনারা দেখুন এখানে লেখা আছে প্রাইভেসি, সেই প্রাইভেসিটি ক্লিক করবেন। ওকে, তো প্রাইভেসিটি ক্লিক করার পর আপনারা নিচের দিকে আসবেন, আসার পর নিচের দিকে আসার পর দেখুন এখানে লেখা আছে হোয়াই ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট। ওকে, সো এটা কিন্তু আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে মানে সেটিংসে ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসে যাদের মানে ফেসবুকটা আপডেট হয় নাই তাদের। সো আমারটা যেহেতু আপডেট হয়েছে এই কারণে আমার অনেক দূর আসার পর কিন্তু আমার এই অপশনটা পেয়েছি। ওকে, সো আপনারা যদি এরকম হয়ে থাকে আমাকে ফলো করতে পারেন। ওকে, তারপর আপনারা কী করবেন, এই যে হোয়াই ক্যান সি ইউর ফ্রেন্ডলি সেখানে ক্লিক করে দেবেন। সেখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখুন এখানে লিস্ট লেখা যায় সিমোর, সেখানে ক্লিক করে দেবেন। তারপর আপনারা আপনার যদি পাবলিক্স থাকে, পাবলিক্স থাকলে কী হবে আপনার সকলেই কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টে কী আছে সব কিছু কিন্তু দেখতে পারবে, আর ফ্রেন্ডস থাকলে কিন্তু আপনার ফ্রেন্ডরা দেখতে পারবে। সো তাহলে আপনারা কী করবেন, নিচে দেখুন অনলিমি, যদি অনলিমি করে দেন তাহলে কিন্তু কেউ আপনার ফ্রেন্ড লিস্টে কী আছে না আছে কেউ কিন্তু জানতেই পারবে না। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে যে আপনার ফোনটা হতে ফেসবুকটা হতে আপডেট হয়ে থাকে তাহলে কীভাবে আপনারা এই অপশনগুলো খুঁজে পাবেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর তো বুঝতে থাকেন অবশ্যই ভিডিওটি একটি লাইক। ভিউয়ার্স, এই ছিল আজকে ভিডিও, আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে। আর আপনার কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন, আর কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। আপনারা সকলেই ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না। সো আর আপনারা যদি আমার চ্যানেলে কি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে, সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে।